আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিপুল সংখ্যক পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো আপনাদের আমরা এক এক করে দেখাবো। তো এখানে মোট দুইটি পেজ দেওয়া আছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান, সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটিও আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা 1343 প্রশাসন অধিশাখা। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 18 অক্টোবর 2021 তারিখ খ্রিস্টাব্দ। তো এখানে বলতেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত বাংলাদেশের স্থানীয় নাগরিকের নিকট হইতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন করার তারা লিঙ্কটি কিন্তু দিয়ে রেখেছে, এই যে দেখুন bpatc.teletalk.com.bd, এই লিঙ্কে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অল এভরিথিং বিষয়গুলো দেওয়া আছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু তারা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। তো এখানে বলতেছে যে এক নম্বর পদে অফিস সহায়ক, এক নম্বর পদের নাম হলো অফিস সহায়ক। এখানে বেতন স্কেল হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে এই পদের জন্য সর্বোচ্চ 30 বছর। পদের সংখ্যা এখানে 45টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস থাকতে হবে, এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদগুলোর জন্য আপনারা এই যে নিম্নলিখিত জেলাগুলোর নাম দেওয়া আছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জেলাগুলোর লোকজনগুলো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হয়ে থাকলে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো দুই নম্বর পদটা দেখুন, দুই নম্বর পদের নাম হলো ফটোকপি অপারেটর। এখানে পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। তিন নম্বর পদটা হলো বার্তাবাহক, এখানে পদের সংখ্যা 1টি। চার নম্বর পদটা হলো গ্যারেজ হেল্পার, এখানে পদের সংখ্যা 1টি। পাঁচ নম্বর পদটা দেখুন ক্রিয়া পিয়ন হিসেবে নিয়োগ দেবে, এখানে পদের সংখ্যা 2টি। তো এখানে ছয় নম্বর পদটা হলো ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। সাত নম্বর পদটা হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা 4টি। আট নম্বর পদটা হলো সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখবেন। আট নম্বর পদটা হলো সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা 1টি। আর নয় নম্বর পদটা হলো দেখুন ক্লাব অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা 1টি। দশ নম্বর পদটা হলো ক্যাফটেরিয়া ওয়েটার, এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। এগারো নম্বর পদটা দেখুন সহকারী বাবুর্চি, এখানে পদের সংখ্যা 2টি। বারো নম্বর পদটা দেখুন কার্পেন্টার, এখানে পদের সংখ্যা 1টি। ১৩ নম্বর পদের নাম হলো নিরাপত্তা প্রহরী, এখানে পদের সংখ্যা 60টি। ১৪ নম্বর পদটা দেখুন মালি, এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস থাকতে হবে। ১৫ নম্বর পদটা দেখুন কক্ষ বেয়ারার, এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতার মানগুলো আপনারা একটু দেখে নেবেন।
16 নম্বর পদটা দেখুন, পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা মোট 8টি। এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে অষ্টম শ্রেণী পাস। মাত্র অষ্টম শ্রেণী পাস করলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদগুলোর জন্য আবেদন করতে হলে কতগুলো শর্ত আপনাদের মেনে আবেদন করতে হবে, যেখানে এখানে শর্তগুলোর মধ্যে বলতেছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত এবং নিয়মাবলীগুলো কিন্তু তারা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। এখানে বলতেছে 25 মার্চ 2020 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর থাকতে হবে এবং 28 অক্টোবর 2021 তারিখে সর্বনিম্ন বয়স 18 বছর হইতে হবে। সর্বোচ্চ বয়স 30 বছর এবং সর্বনিম্ন বয়স 18 বছর পূর্ণ হইতে হবে। তবে বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। তো এই বিষয়গুলো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু ভালোভাবে পড়বেন, তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন। তো এখানে এসএসসি ও সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এখানে কিন্তু একটু নির্দিষ্ট করে দেওয়া আছে। এখানে বলতেছে যে জিপিএ 3 পয়েন্ট পেলে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে এবং জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। অনলাইনে আবেদন পূরণ করা কতগুলো শর্ত দেওয়া আছে, যেমন এখানে বলতেছে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ, এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে bpatc.teletech.com.bd, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে, দেখুন আবেদন শুরু হবে, অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 28 অক্টোবর 2021 সকাল 10 ঘটিক হইতে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে 11 নভেম্বর 2021 বিকাল 5 ঘটিকে পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষার ফি আপনাদের জমা দিতে হবে। তো এখানে অনলাইনে আবেদন সংক্রান্ত আরও কিছু বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে। আপনারা যারা আবেদন করবেন তারা এই 2টি পেজেই ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।